বিশ্বকাপ উপলক্ষে কাতারে নির্মাণ করা হয়েছে 7টি নতুন স্টেডিয়াম। দেশটির আগের একটি স্টেডিয়াম সহ মোট 8টি ভেন্যুতে এবারের বিশ্বকাপ। পুরোপুরি প্রস্তুতি সম্পন্ন হওয়া স্টেডিয়ামগুলোতে এখন শুধু ম্যাচ করানোর অপেক্ষা। জেনে নেওয়া যাক বিশ্বকাপের 8 স্টেডিয়ামের বিশেষত্ব। 1 নম্বরে রয়েছে লুসাইল আইকনিক স্টেডিয়াম বা লুসাইল, ধারণ ক্ষমতা 80,000। এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় এই স্টেডিয়াম আগামী 18 ডিসেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া গ্রুপ পর্বের বেশ কয়েকটি ম্যাচও এই মাঠে খেলা হবে। 2 নম্বরে রয়েছে আল বায়াত স্টেডিয়াম বা আলখোর, ধারণ ক্ষমতা 60,000। আগামী 20 নভেম্বর কাতার বনাম ইকুয়েডর উদ্বোধনী ম্যাচটি আলখোরে অনুষ্ঠিত হবে। 3 নম্বরে রয়েছে এডুকেশন সিটি স্টেডিয়াম আল রাইন, ধারণ ক্ষমতা 40,000। নম্বর 4 অবস্থান করছে আল বিন আলি স্টেডিয়াম, ধারণ ক্ষমতা 40,000। এবং নম্বর 5 অবস্থান করছে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম দোহা, এরও ধারণ ক্ষমতা 40,000। নম্বর 6 রয়েছে স্টেডিয়াম 974 দোহা, ধারণ ক্ষমতা এরও 40,000। 974 নম্বরটি কাতারের আন্তর্জাতিক ডায়াল কোড। এর সাথে স্টেডিয়াম নির্মাণে যে ইন্টারনেট ব্যবহার করা হয়েছে তার সংখ্যাও এই প্রতিনিধিত্ব হয়েছে। বিশ্বকাপের পর এই স্টেডিয়ামটি পুরোপুরি ভেঙে ফেলা হবে। নম্বর 7 রয়েছে আল থুমামা স্টেডিয়াম বা দোহা, ধারণ ক্ষমতা এরও 40,000। এবং সর্বশেষ নম্বর 8 রয়েছে আল জানব স্টেডিয়াম, এর ধারণ ক্ষমতাও 40,000।